আগামী 28 অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে সিনেমা দামাল। শেষ সময়ে তাই প্রচারণায় ব্যস্ত সময় পার করছে সিনেমার পুরো টিম। তারই অংশ হিসেবে এবার প্রকাশ করা হলো দামালের তৃতীয় গান মন পোষ মানে না। এরই মধ্যে গানটি বেশ প্রশংসিত হয়েছে শ্রোতা মহলে। একাত্তরে মুক্তিযুদ্ধে রণাঙ্গনে যোদ্ধাদের পাশাপাশি অবদান রেখেছিলেন ফুটবলাররাও। জাতিকে মুক্তির সাথ এনে দিতে গঠন করা হয় স্বাধীন বাংলা ফুটবল দল। ফুটবল খেলে অর্থ সংগ্রহ করে তা তুলে দেয়া হতো মুক্তিবাহিনীর হাতে। আজ যুদ্ধের সময় ফুটবলারদের সেই অবদানের কথা পর্দায় তুলে ধরতে নির্মাতা রায়হান রাফি নির্মাণ করেছেন সিনেমা দামাল। পরাণের পর আরও একটি ব্লকবাস্টার সিনেমা দর্শকদের উপহার দিতে যাচ্ছেন তিনি। সিনেমা ট্রেলার থেকে শুরু করে গান এরই মধ্যে দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে, আর সিনেমা প্রেমীরাও উদগ্রীব হয়ে আছেন হলে গিয়ে ছবিটি দেখার জন্য। এদিকে মুক্তির আগে উন্মুক্ত করা হলো দামালের তৃতীয় গান মন পোষ মানে না। গেয়েছেন সফল জুটি ইমরান ও কণা। রাসেল মাহমুদের কথায় সুর সঙ্গীত করেছেন আরাফাত মহসিন। তবে সিনেমাটি মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদানের প্রেক্ষাপটে নির্মিত হলেও সাথে থাকছে প্রেম ভালোবাসা বিয়ে সংসারের বিষয়ও, যার কয়েক ঝলক দেখা গেল সম্প্রতি প্রকাশে আসা মন পোষ মানে না শিরোনামে গানের দৃশ্যে। গানের দৃশ্যে দুটি জুটির গল্পই তুলে ধরা হয়েছে। একদিকে শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের সংসার জীবনের খুনসুটি ভালোবাসা, অন্যদিকে সিয়াম আহমেদের সঙ্গে শাহনাজ সুমির চুপি চুপি প্রেম। গানের কথায় যেমন অবাধ্য মনের প্রেম পিয়াসের বাণী জায়গা করে নিয়েছে, দৃশ্যায়নেও সেই আভাস ধরে রেখেছেন নির্মাতা। এ সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, কায়েস চৌধুরী, আহসান হাবিব নাসিম, সমু চৌধুরী, সুমিত সেনগুপ্ত সহ অনেকেই।